আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা, লং সব কিছু ভেজে নিয়েছি, এরপরে চিকেনটাও ভেজে নিয়েছি। আজকে খুব মজাদার একটা রান্না করব, দেখতে থাকেন, ভালো লাগবে। তো এখানে আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, এরপরে জিরা বাটা পরিমাণ মতো, প্রায় 2 চামচ করে করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তো পরিমাণ মতো দিয়েছি। চিকেনটা আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আমি চিকেন ভাজি নাই এই কারণে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। শুরুতে দিয়ে দিব লবণ, কারণ লবণের গুণ তো অনেক, তো লবণ ছাড়া তার কোনো কিছু স্বাদ লাগে না। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচও 1/2 চামচের একটু বেশি দিয়েছি, কারণ আজকে অত ঝাল করে রান্না করব না, তো বেশি ঝালও করব না, আবার বেশি ইয়ে করব না, মিডিয়াম করে লাউটা রান্না করব, যেহেতু লাউ অনেক মজার একটা খাবার। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি 1/2 চামচ, গরম মশলা 1 চামচ, দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। এরপরে একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব। আসলে লাউ তো যেভাবেই রান্না করেন না কেন, এটা খুবই একটা সুস্বাদু খাবার, অনেক বেশি মজা লাগে। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আমি আরও একটু পানি দিব যাতে করে চিকেনের ভিতরে সব মশলা ঢুকে যায়। তো খুবই ভালো করে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আসলে যে কোনো রান্না কিন্তু মজাটা কিন্তু মশলা যত ভালো কষানো হবে তত বেশি খাবারের টেস্টটা তত বেশি ভালো হবে। তো এখন কেটে রেখেছি লাউ, লাউটা দিয়ে দিব, আর এখনের লাউ কিন্তু একটু সিদ্ধ হইতে সময় লাগে, তো এই কারণেই আর কি একটু দেখব, কষিয়ে দেখব, যদি পানি লাগে তো একটু দিব, আর যদি না লাগে তাহলে তো নাই। তো আজকে আমার ভিডিওটা একটু বেশি নড়াচড়া করেছে, যার কারণে মানে হাতে করে ধরার কারণে কষ্ট করে একটু দেখে নেবেন। আপনারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, আপনারা অনেকেই আমাকে কষ্ট করেই দেখেন, আমার ভিডিওর ভিতরে কিন্তু তেমন কিছু নাই, আর আমি কিন্তু অত সুন্দর করে ফোকাসও করতে পারি না। আমি যেটা পারি, যেটা খাই, ওইটাই আপনাদের সাথে শেয়ার করে দেখাই, তারপর আপনারা ভালোবেসে এত দূর পর্যন্ত আমার ভিডিওগুলি দেখে আসছেন, আমার সাথে আছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে দিয়ে একটু লাইকটা কমে গেছে, আপনারা হয়তো ইচ্ছা করে না, আমার কাছে মনে হয় আপনারা ভুলে যান, তো কষ্ট করে একটু শুরুতে লাইকটা দিয়ে দিবেন, কারণ আমি একটা ভিডিও অনেক কষ্ট করেই আপনাদের মাঝে ভিডিও বানাই, কাজ করি, শেয়ার করি, এখানে কিন্তু অনেক পরিশ্রম। এরপরে যদি আপনারা দেখেন, লাইক না দেন, কষ্ট লাগে, তারপরও অত কষ্ট লাগে না, কারণ আপনারা আসেন, থাকবেন, এরকম অনেক কমেন্ট আমার কাছে আসে যে আপনারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন যে পাশে আসি, পাশে থাকব, তো আমার কাছে এগুলি অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে খুবই ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এখানে একটু পানি দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে লাউটা একটু সিদ্ধ কম হবে, এই কারণে একটু পানি দিয়েছি, কারণ এটা শীতের লাউ না, শীতকালের লাউ হলে কোনো পানি দেওয়া লাগতো না, তো যেহেতু গরমের লাউ একটু পানি তো দিতেই হবে। আর কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো দেখিয়ে দিব মজাদার ইয়ামি আজকের আমাদের দুপুরের লাঞ্চ ছিল। চিকেন দিয়ে লাউ, মুসুরির ডাল, মাছের ডিম, রুই মাছের ডিম ভাজি করা ছিল, আমার মেয়ে স্কুল থেকে এসেছে তো ওর জন্য খাবারগুলি রেডি করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার মেয়ের ট্রাই এটা, মানে ও এভাবে সাজিয়ে নিয়েছে ওর খাবারটা, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো খাচ্ছে। আপনাদের কার কাছে আমার এই ভিডিও, ছোটো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ইদানিং কিন্তু ভিডিও রেগুলারই ছাড়তেছি, কারণ আমার নিজের ভুলের কারণে কিন্তু এখন আমার মানে ভিডিওটা, আমি অসুস্থ ছিলাম বলে কিন্তু আপনাদের মাঝে ওইভাবে ভিডিও শেয়ার করতে পারি না, এতে করে আমার একটু সমস্যাই হয়েছে। তো আমি চেষ্টা করেছি আবার রেগুলার আপনাদের মাঝে ভিডিও আপলোড করার জন্য, যেটা খাই, যেটা পারি, যেটা দেখাই ওইটাই, যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় ওইটাই। তো মাশাল্লাহ লিচুগুলি অনেক সুন্দর,
মানে কি আর বলবো, এত সুন্দর। তো আমরা সবাই লিচু খাচ্ছি, ওইদিকেও আপনাদের ভাইয়া অনেকগুলি খেয়ে ফেলেছে, আর এখানে আমরা মা মেয়ে খাচ্ছি। তো লিচু খাওয়ার কিছুক্ষণ পরে আম খাবো, আর একসাথে এত কিছু খেলে বদহজম হবে। তো কিছুক্ষণ পরে আম খাবো, ওটাও দেখিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। এখন ফলের দিন, সিজনাল ফল, আম, কাঁঠাল, এরপরে আপনার লিচু, এগুলি এখন সব সময় পাওয়া যায়, আশেপাশেও পাওয়া যায়। আমার কাছে মনে হয় সিজনাল ফলগুলি, এগুলি যত বেশি খাওয়া যায় তত বেশি ভালো। তো আমরা খাবো, আপনারাও কিনে খাবেন। তো আমি তো দেখাইলাম, আপনারা তো আর দেখাবেন না। তো আমগুলিও খুব মিষ্টি ছিল, খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আমি খেতে থাকবো, আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।